পহেলা ডিসেম্বর থেকে ঢাকা কক্সবাজার রুটে চালু হবে যাত্রীবাহী ট্রেন। আগামীকাল কক্সবাজার গিয়ে সেই ট্রেন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া মাতারবাড়িতে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন সহ গভীর সমুদ্র বন্দর নির্মাণ কাজের সূচনাও করবেন তিনি। মোহাম্মদ আলীর ক্যামেরায় কক্সবাজার থেকে রিপোর্ট করছেন আনোয়ার হোসেন। ঢাকা থেকে কক্সবাজারে ট্রেন আসবে এমন স্বপ্ন মানুষ দেখলেও সর্বনিম্ন মাত্র 188 টাকায় সেই ট্রেনে ভ্রমণ করা যাবে তা হয়তো কল্পনাও করেননি কেউ। সেই অকল্পনীয় ঘটনাই ঘটতে যাচ্ছে পহেলা ডিসেম্বর থেকে। ওই দিন ঢাকা কক্সবাজার রুটে নিয়মিত যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে। আগামীকাল সকালে কক্সবাজারে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঝিনুকের আদলে আইকনিক রেল স্টেশনে ট্রেন চলাচল উদ্বোধন করে সুধী সমাবেশে অংশ নেবেন। পরে স্টেশন থেকে রামু পর্যন্ত নবনির্মিত 12 কিলোমিটার রেলপথে ভ্রমণ করবেন ট্রেনে। প্রায় 18,000 কোটি টাকার এই প্রকল্পে চট্টগ্রাম কক্সবাজার রুটে প্রায় 100 কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ করা হয়েছে। এর মধ্যে সম্পন্ন হয়েছে পরীক্ষামূলক চলাচল। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, রেললাইনটি গুন্দুম সীমান্ত পর্যন্ত সম্প্রসারিত হবে। বঙ্গবন্ধু রেল সেতু হয়ে উত্তরাঞ্চলের দিকে যেতে পারবে এবং পদ্মা সেতু হয়ে যেটা কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন দক্ষিণাঞ্চলের সাথেও এটা যুক্ত হবে। এবং আমরা আশা করছি ইনশাআল্লাহ আমরা 1 ডিসেম্বর থেকে এটা বাণিজ্যিকভাবে সরাসরি ঢাকা থেকে কক্সবাজারে আমরা ট্রেন চালু করতে পারবো ইনশাআল্লাহ। ঢাকা থেকে ছাড়বে 10:30 এবং কক্সবাজার পৌঁছাবে 6:30। সারা দেশের সাথে আগে শুধুমাত্র সড়ক যোগে বা বিমানপথে বা নৌপথে কক্সবাজার আসা যেত, আমাদের এই প্রকল্পের মাধ্যমে এখন রেলপথ আরামপ্রিয় একটা পরিবহন, সেই আরামদায়ক পরিবহনের সাথে আমরা যুক্ত হলো রেলের সাথে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কক্সবাজার শহর ব্যানার তোরণে ছেয়ে গেছে। প্রায় 2 দশকেরও বেশি সময় পর আগামীকাল কক্সবাজারের মাতারবাড়িতে জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। দীর্ঘদিন পর তাকে কাছ থেকে দেখতে পাওয়া এবং দিক নির্দেশনামূলক বক্তব্য শোনার জন্য উদ্গ্রীব হয়ে আছেন এই এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীরা। পাশাপাশি এই সরকারের আমলে এই এলাকায় বেশ কিছু মেগা প্রকল্প বাস্তবায়ন হয়, প্রচণ্ড খুশি এ অঞ্চলের সাধারণ মানুষও। মাতারবাড়িতে প্রধানমন্ত্রী গভীর সমুদ্র বন্দর চ্যানেল উদ্বোধন এবং প্রথম টার্মিনাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। দেশের প্রথম ও একমাত্র গভীর এই সমুদ্র বন্দর স্থাপনে ব্যয় হচ্ছে প্রায় 17,777 কোটি টাকা। 51,800 কোটি টাকা ব্যয়ে 1200 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের 600 মেগাওয়াটের একটি ইউনিটও উদ্বোধন করবেন সরকার প্রধান। পরে বিদ্যুৎ প্রকল্পের পাশেই মাতারবাড়ি টাউনশিপ এলাকায় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন। আর জনসভাকে সফল করার জন্য সব প্রস্তুতি নিয়েছে স্থানীয় আওয়ামী লীগ। এর আগে সকালে জনসভার বিভিন্ন দিক নিয়ে কক্সবাজার রেল স্টেশনে গণমাধ্যমের সাথে কথা বলেন আওয়ামী লীগের এই কেন্দ্রীয় নেতা। এটা একেবারে আন্তর্জাতিক মানসম্পন্ন একটা রেল স্টেশন হয়েছে, যেটা মনে করি মাননীয় প্রধানমন্ত্রী এই দেশের যে গত 15 বছরে উন্নয়ন অগ্রগত করেছেন, অনেক উন্নয়ন করেছেন, তার মধ্যে এটাও একটা মাইলফলক হিসেবে বিবেচিত হবে। সাধারণ মানুষের মধ্যে যে আগ্রহ এবং উচ্ছ্বাস এবং দেখেছি, তাতে আমার বিশ্বাস এটা জনসভাটা জনসমুদ্রের রূপ নেবে। স্থানীয় নেতারা জানান, জেলা এবং দ্বীপ অঞ্চলকে অর্থনৈতিক ও সামাজিকভাবে সমৃদ্ধ করতে রেল, বিদ্যুৎ কেন্দ্র, গভীর সমুদ্র বন্দর ছাড়াও সরকার মহেশখালীতে বাস্তবায়ন করেছে ইনস্টলেশন অব সিঙ্গেল পয়েন্ট মুরিং বা SPM উইথ ডাবল পাইপলাইন প্রকল্প। খুরুশকুলে চালু হয়েছে বায়ু বিদ্যুৎ কেন্দ্র। ট্যুরিজম হাব হিসেবে গড়ে তুলতে সম্প্রসারণ করা হচ্ছে কক্সবাজার বিমানবন্দর। টেকনাফে সমুদ্রের পার্ক হেসে গড়ে তোলা হচ্ছে সাবরাং ট্যুরিজম পার্ক। এর মধ্যে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন কুতুবদিয়ায় পৌঁছে দেওয়া হয়েছে বিদ্যুৎ। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, কক্সবাজার।